কুষ্টিয়া দৌলতপুর উপজেলার শীতলাই পাড়ায় অবস্থিত হারেসউদ্দিন সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও অ্যালকেম এন্টারপ্রাইজ কর্তৃক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বৃত্তীয় সনদপত্র প্রদান করা হয়েছে। উপজেলার 37টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের 100+ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে 19 জন উত্তীর্ণ হয়েছে। এছাড়াও 50টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফুটবল ও খেলার সরঞ্জাম, 36টি বিদ্যালয়ের লাইব্রেরিতে বিভিন্ন প্রকার বই উপহার দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর 12টার সময় শীতলাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিও সাইফুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক আবুল হাসনাত মিন্টু, সমন্বয়ক হারুনুর রশিদ মিলন। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রমি আল মেহজাবিন, দেশ সেরা শিক্ষক আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক বিলকিস আক্তার সহ প্রায় 50টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকগণ। প্রধান পৃষ্ঠপোষক আবুল হাসনাত মিন্টু বলেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে যদি প্রয়োজন হয় দেশ ও দেশের বাইরে থেকে ট্রেনার এনে শিক্ষকদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই সাথে আগামী বছর থেকে ব্যাপক পরিসরে উপজেলার 217টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। তিনি উল্লেখ করেন, হারেসউদ্দিন সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও এলকেএম এন্টারপ্রাইজ অসচ্ছল ব্যক্তিদের প্রতি মাসে ডায়াবেটিস চিকিৎসার ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ করে আসছে। এছাড়াও খাদ্য বস্ত্রসহ নগদ অর্থ বিতরণ করে থাকে এই সংগঠনটি। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। শিক্ষক মণ্ডলীদের দেখেছি, যারা মূলত দৌলতপুর থানার প্রাথমিক শিক্ষা উন্নয়নে পরিচিত এবং মোটামুটিভাবে নেতৃত্ব দিয়ে থাকেন, সেই সমস্ত শিক্ষকদের আমরা দেখেছি। আপনারা দোয়া করবেন আমি যেন সফলতার সাথে জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি। আজকের এই মহতী অনুষ্ঠান আয়োজন করার জন্য হারেসউদ্দিন সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে পারে আমাদের সার্বিক সহযোগিতায়। প্রাথমিক শিক্ষা আসলে মানে সকল শিক্ষার বুনিয়াদী প্রাথমিক লেভেল থেকে তৈরি হয় এবং আমাদের ল্যাকিংসটা কোথায় উনি এই ল্যাকিংস দূরীভূত করার জন্য তিনি চাচ্ছেন আমাদের সকল প্রধান শিক্ষকদের নিয়ে লাঞ্চ আওয়ারের পরে একটা কনফারেন্স করতে। সেখানে তিনি চাচ্ছেন যে প্রধান শিক্ষকদের একটি হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে এবং প্রয়োজন হলে উনি বলছেন যে আমি বাড়ি থেকে ট্রেনার নিয়েছি, আমি ট্রেনিংয়ের ব্যবস্থা করবো। এটা একটা খুবই ভালো প্রয়াস তার উদ্যোগ। আমি শ্রদ্ধা করে এবং প্রাণপণে ধন্যবাদ জ্ঞাপন করছি ব্যক্তিগত এবং আমাদের শিক্ষক মণ্ডলী তথা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে, যে আজকের এই প্রধান পৃষ্ঠপোষক এবং পরিচালক যিনি এই বয়সে আসলে প্রাথমিক শিক্ষার জন্য অর্থ ভুলিয়ে দেওয়ার মানসিকতা আমাদের সমাজে নেই। আজকের এই হারেসউদ্দিন সোশ্যাল ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা জনাব আবুল হাসনাত মিন্টুকে ধন্যবাদ দিলে ছোট করা হয়। আসলে কিভাবে বললে তাকে সঠিক ধন্যবাদ দেওয়া যায় বা সম্মান জানানো যায় আমার জানা নাই। ওনাকে মানে আমাদের অন্তরে অন্তরস্থল থেকেই ধন্যবাদ জানাচ্ছি। ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি সামাজিক এবং মানবিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে যাতে এই জেলা সা বাংলাদেশের একটি সামাজিক এবং মানবিক প্রতিষ্ঠান হিসাবে আমরা দাঁড় করাতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আপনারা সবাই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। ভালো কিছু অবস্থান করছে এবং বিশেষ বাজাতে চাইছিলাম, কিছুটা হলেও বিঘ্ন ঘটছে। আমাদের অতিথিবৃন্দ যদি মঞ্চে উপস্থিত থাকতো তাহলে জিনিসটা আরও সুন্দর লাগতো, তো তিনারা আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারে নাই। আমার বক্তব্য দেওয়ার কথাও ছিল না, ইচ্ছাও ছিল না, কিন্তু আমাদের সম্মানিত সেসব বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক মণ্ডলী আরও আছে, আমাদের ছোটো ছোটো প্রতিযোগী মনোভাব থাকলে হয় কি তাদের রেজাল্টটা ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এরকমই আমি একটু গতবার যখন এসেছিলাম তখন এই মহতী উদ্যোগে যাতে এইটা মানে আমাদের তো 217টা স্কুল, আমাদের 14টা ইউনিয়ন, সুন্দর প্রতিযোগী মনোভাব হয়, সবাই অংশগ্রহণ করলে একটা
অবদানও রাখতে পারে এবং ওনার যে চেয়ারম্যান মহোদয় যে ওনারও অবদানটাও আরও চারিদিকে ছড়িয়ে যাবে, শুধু আমাদের এই শীতলাই পাড়ার বা এই রিফাইনপুর ইউনিয়ন বা এর মধ্যে যাতে সীমিত না থাকে সেই জন্যই আমি বলেছিলাম যে আসলে এই কাজটা আর একটু সুন্দরভাবে বড় আকারে হলে ভালো হয়। এবং এখানে সুন্দর যে আয়োজন বা এরকম করেছেন, আমার সাথে প্রধান শিক্ষক সাহেব বেশ কয়েকবার আলোচনা করেছেন, আমি আসলে হয় কি কাজের ব্যস্ত সামনে আমি বসবো মঞ্চে সেই সাহস আমার হচ্ছিল না, কারণ আমি জানি আমি আসলে ভিতর থেকে অনুধাবন করি যে একজন প্রাথমিক শিক্ষক একটা মানুষের জীবনে কত বড় একটা, আসলে আমাদের সমাজ ব্যবস্থায় হয়তো আমরা তাদেরকে আমি জানি না যে সম্মানটুকু তাদের পাওয়া উচিত আমরা দিতে পারি কি না, বাট আমার মনে হয় একটা মানুষের জীবনে তাদের যে কি বলে কন্ট্রিবিউশন যে 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 দান এটা আসলে মানে এর থেকে বড় সম্মানের কিছু আর হয় না। তো এই জায়গা থেকে আমি আসলে বারবারই মঞ্চে আমাকে আসতে বলছিল, আমার কাছে খুব খারাপ লাগছিল যে আমি তাদের সামনে কীভাবে মঞ্চে যেয়ে বসবো। তো যাই হোক, আমি যেহেতু দুটা কথা বলার সুযোগ পেয়েছি, আমি খুব ট্রেন্ড বক্তা না, আমার